আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহিল करीম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফিস্টিভি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের এই বিশেষ আয়োজন বিশিষ্ট জনদের সাক্ষাৎকার এই অনুষ্ঠানে আন্তরিক স্বাগত জানাচ্ছি আজকে আমরা এক প্রাজ্ঞ ব্যক্তিত্ব প্রখ্যাত আলোচক শেখ শহীদুল্লাহ খান মাদানিকে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ রহমতুল্লাহ আমি বিন মুহসিন তার কাছে বিভিন্ন বিষয় পেশ করে আপনাদের কাছে তার গুরুত্বপূর্ণ সারগর্ভপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসুন আমরা চলে যাই সরাসরি আমাদের সাক্ষাৎকারে শেখ আপনার কাছে আজকে আমাদের জানার আগ্রহ সালাতের ব্যাপারে সালাতের গুরুত্ব জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সালাত আল্লাহ রাসুলিল্লাহাবাদ সালাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় একজন মমিনের মমিন হিসাবে পরিচয় দেওয়া সম্ভব নয় যদি সে সালাদ ঠিক মতো গুরুত্ব দিয়ে আদায় না করে আল্লাহ সহানা তালা করিম এ সালাতের গুরুত্ব দিয়ে অসংখ্য আয়াতে শতাধিক আয়াতে স্পষ্টভাবে বা ইঙ্গিতভাবে নির্দেশনা জারি করেছেন রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনিও ইসলামের পরিচয় দিতে গিয়ে ইসলামের একটি অন্যতম রোকন হিসাবে শাহাদ ইমানের পরেই দ্বিতীয় রোকন হিসাবে সালাত কেউ রাসুলসলাল্লাহ সাল্লাম। উল্লেখ করেছেন সুতরাং আমরা বলতে পারি মওমিন মানেই তার জীবনে সালাদ একটি অপরিহার্য বিষয় সালাদকে কেউ যদি অস্বীকার করে সে কখনো মুসলিম থাকতে পারে না তার ইসলাম কখনো শুদ্ধ হবে না যদি সালাদকে অস্বীকার করে থাকে এমনকি সালাতকে অস্বীকার করে না ইসলামের ফরাজ আবাদত হিসাবে স্বীকার করে সালাতকে কেউ যদি আদায়ের ক্ষেত্রেও ত্রুটি করে থাকে ইচ্ছাকৃতভাবে বর্জন করে তাকেও মুসলিম বলা যাবে কি না সেই ইসলাম থেকে বের হয়ে গেছে কিনা এ নিয়েও অনেক বর্ণনা এসেছে এবং অনেক বক্তব্য রয়েছে সর্বোপরি ইমানের একটি প্রথম স্তরের আবাদত হচ্ছে সালাদ যা মানুষের ইমানের একটি অন্যতম পরিচয় বহন করে যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেন তোমরা যদি কাউকে মসজিদের দিকে যেতে দেখো তাহলে তাকে মমিনের সাক্ষ্য দাও মানে মসজিদের দিকে দেখো বলতেই সালাত আদায় করা তাহলে মসজিদের দিকে না যেতে দেখলে সালাত আদায় না করতে দেখলে তাকে মমিন বলে পরিচয় দেওয়াটা সাক্ষী দেওয়াটা খুব কঠিন বিষয় আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালাম খুব কঠিনভাবে বলেছেন আলফার কুবাইন আলফারকুবাইনাল কুফরি তর্ক সালা একজন মুসলিম আর একজন কাফির উহের মাঝে পার্থক্য হল সালাত বর্জন করা সালাত বর্জনের মাধ্যমে যেন ইসলাম থেকে বের হয়ে যায় এমন একটি পর্যায় সুতরাং অবশ্যই প্রতিটি মুসলিম মমিন নর নারী প্রাপ্তবয়স্ককে সালাত আদায় করতে হবে বরং সালাতের গুরুত্ব ইসলামে এতই দেওয়া হয়েছে প্রাপ্তবয়স্ক না হলে ইসলামের কোনো আবাদত পালন করা অপরিহার্য হয় না কিন্তু সালাত এমন একটি আবাদত আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন মু আউলাদুম বিসলাতে ওহুম আবনা ও সাবে তোমাদের বাচ্চারা ছেলে মেয়ে তাদের বয়স যখন সাত বছর হয় তখনই তাদেরকে সালাতের নির্দেশ জারি করো সাত বছর বয়সে ইসলামে কোন আবাদত নির্দেশ দেওয়া হয় নাই দেওয়া হয়েছে এই সালাতেরই এই হুম আলাইহা ও হুম আবনা ও আশার তাদের বয়স যখন দশ বছর হয়ে যাবে এরপরে যদি সালাতের ক্ষেত্রে গাফেল থাকে তাহলে তাদের শাসনের ব্যবস্থা নাও কঠোর হালকাভাবে প্রয়োজনে প্রহার তাদেরকে করো এমনই নির্দেশ জারি করা হয়েছে সুতরাং সালাতের গুরুত্ব কতটুকু বলার অপেক্ষা রাখে না তো সালাতের গুরুত্বের সাথে আরেকটি বিষয় আমরা স্মরণ করে দিতে চাই দর্শক শ্রোতা বিষয়টি হয়তো একটু চিন্তা করবেন আমরা আজকে সালাত পড়ি ইসলামে কিন্তু সালাত পড়ার নিয়ম বা নির্দেশ দেওয়া হয় নাই ইসলামের প্রকৃতপক্ষে নির্দেশ দেওয়া হয়েছে সালাদ কায়েমের সালাত কায়েম কাকে বলা হয় আল্লা সুবাহ তাল্লা কোরআনুলকে নে সালাতের নির্দেশ দিতে গিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রূপে সালাদ কায়েম করার কথাটি প্রায় তেত্রিশ বারের মতো আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে নিয়ে এসেছে সরাসরি বারোবারের মতো আকিম সলাহ এভাবে নির্দেশ দিয়েছেন অতএব সালাতের নির্দেশসূচক শব্দগুলি সালাত কায়েম এই শব্দটি আল্লা হতালা ব্যবহার করেছেন রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তিনিও ইসলামের লোকনগুলি আলোচনা করতে গিয়ে ইসলামের পরিচয় দিতে গিয়ে সালাদ কায়েমের এই কথা বলেছেন তাই প্রকৃতপক্ষে সালাদ পড়া নয় বিষয়টি হলো সালাত কায়েম করা কিন্তু এখানেও আরেকটি সমস্যা আমাদের সমাজে আমরা সালাদ কায়েম সম্পর্কে অনেক ব্যাখ্যা শুনি সালাদ কায়েম এর ব্যাখ্যায় বলা হয় কিছু আলিম সমাজ বলেন সালাদ কাইমের ব্যাখ্যা হলেই সমাজের সর্বস্তরের মানুষ যখন সালাত আদায় করবে সালাত এর নামই হলো সালাত কায়ম করা আসলে এই ব্যাখ্যাটি সম্পূর্ণ ভুল ব্যাখ্যা কখনো সালাদ কাইমের সঠিক ব্যাখ্যা এটি নয় সাহাবি আবদুল্লাহ ইমনা আনহু সালাত কাইমের তিনি ব্যাখ্যা দিচ্ছেন সালা আদা উহা মা আর্কান ও আহকাম ওয়াল মাহফাজাতুয়া আলে ইহা ওকামা কাল তিনি বলছেন যে সালাত কায়েম হচ্ছে সালাত আদায় করা তার রোকন আরকান হকম আহকাম এবং যথাযথ সময়ে সঠিক পদ্ধতিতে সালাত আদায় করার নামই হলো সালাদ কায়েম করা হক আদায় করা জি যার একটি উদাহরণ দিতে গিয়ে আমরা বলতে পারি যেমন ধরে নুন সমাজের সর্বস্তরের মানুষ যদি সালাত আদায় করে কিন্তু কেউ যদি সঠিকভাবে রুকু না করে সঠিকভাবে সেজদা না করে তাহলে আল্লাহ রাসুল সাল্লামের কথা অনুযায়ী বোঝা যায় সমাজের কেউ সালাত আদায় করেনি কারণ তিনি বলেন লা লা সালাত সুজুদা যে রুকু পণ্য করবে না সেজদা ঠিকভাবে পণ্য করবে না রুকু সেজদায় তার উঠার সময় বা রুকু সেজদাতে যাওয়ার সময়ও তার পিঠকে সঠিকভাবে সজা করবে না রাসুল সালা হয়েছিলাম বলছেন তাদের সালাতাই না শুধু তাই নয় সাহাবি হতেইফা আরদি আল্লাহ তাআলা আনহু তিনি একদিন এক ব্যক্তিকে দেখলেন যেটি সইবুখারিতে এসেছে দেখলেন যে তিনি খুব দড়িঘড়ি করে কেমন কেমন করে সালা তাদি করলেন সালাত শেষ করার পর তাকে বললেন লাউ মুত্তা ওয়ান্তা আল্লাহাদিহি আলা চমোতা আল্লা মিল্লা চি রসুর ইল্লাহ হে সাল আল্লাহ হয়েছেলাম যদি তুমি এই অবস্থায় মারা যাও মানে এই পদ্ধতিতে সালাত আদায় করা অবস্থায় যদি তুমি মারা যাও জেনে রাখো তুমি মোহাম্মদ সাল্লাই দিনের উপর থেকে মারা যেতে পারবে না কত কঠিন কথা বলেছেন এর মানে তাহলে তিনি বুঝালেন যে এইভাবে সালাত আদায় করা যদি রুকু সেজদা ঠিক না হয় তাহলে সালাত আদায় করা হয়নি এটুকু বলেন নাই বরং তুমি মুসলিম হতে পারো নাই এখন পর্যন্ত মমিন হতে পারো নাই এ তিনি বললেন হাওয়িলুল মুসাল্লিন জি তো অনুরূপভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে হাদিসটি সহিহ বুখারী মুসলিম অসংখ্য হাদিস গ্রন্থে এসেছে যখন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে উপস্থিত থাকা অবস্থায় এসে তিনিও সাহাবী সালাত আদায় করলেন এসে সালাম দিলেন তিনি সালামের জবাব দিয়ে বললেন ইরজি ফা সল্লি ফা ইননাকা لم তুসলি ফিরে যাও তুমি সালাত আদায় করো কারণ তুমি এখন সালাত আদায় করো করো নাই বললেন না যে তোমার ভুল হয়েছে ত্রুটি হয়েছে এটি বলেননি বললেন তুমি সালাত আদায় করো নাই এই ব্যক্তি গেলেন দ্বিতীয়বার আবার সালাত আসে সালাম দিলেন রাসুল সালাম জবাব দিয়ে একইভাবে বললেন যে ফিরে যাও তুমি সালাত আদায় করো কারণ তুমি সালাত আদায় করো নাই দ্বিতীয় তৃতীয়বার এই বেচারা গিয়ে আবার সালাত আদায় করলেন এসে সালাম দিলেন রাসুল সাল্লাম তাকে নির্দেশ দিলেন এর জিয়া ফা সাল্লি ফা ইনকা কালাম ফিরে যাও তুমি সালাত আদায় করো কারণ তুমি এখনও সালাত আদায় করো নি সে ব্যক্তি বিনয়ের সাথে আবেদন করল হে আল্লাহ রাসুল সাল্লাম আল্লিমনি আমি একবার দুইবার তিনবার সালাত আদায় করলাম আপনি বললেন আমি সালাতে আদায় করিনি তাহলে আমাকে শিক্ষা দিন এর চেয়ে ভালো করে সালাত পড়তে কারণ আমি এর চেয়ে আর তো কিছু ভালো জানি না একশোবার পড়লেও আমি এভাবেই পড়বো আর আপনি বলবেন যে তুমি সালাতে আদায় করো নাই তাহলে আল্লাহ রাসুল সাল্লাম বললেন সালাত আদায় করনি তুমি তাহলে সমাজের সব মানুষই সর্বস্তরের মানুষ যদি কি করে সলাত আদায় করে যাদের রুকু ঠিক নেই সেজদা ঠিক নেই ওঠা বসা ঠিক নেই দাঁড়ানো ঠিক নেই আরো কিছু বিষয় নেই সময় ঠিক নেই তাহলে এইভাবে যদি সমাজের সব মানুষেরাই সালাত আদায় করে আল্লাহ রাসুল সালি সাল্লাম ও সাহাবিদের বক্তব্যের আলোকে আমরা বলতে পারি এই সমাজে আসলে কেউ সালাত আদায় করেনি

আপনি যেভাবে সালাত আদায় করছেন করতে থাকেন কোনো অসুবিধা নাই সবাই যদি আদায় করে তাহলে হয়ে গেল সালাত আদায় করা না সমাজের সর্বস্তরের মানুষকে সলাত আদায় করতে হবে নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত এটা ইসলামের নির্দেশ আছে এটা বলার অপেক্ষা রাখে না বরং সলাত কায়েম হলো যেটি সাহাবে আবদুল্লাহ আব্বাস রাজিয়াল্লাহ ব্যাখ্যা দিলেন রাসুল সাল্লাহ আলি হুসাল্লাম যেই পদ্ধতিতে যেই নিয়মে যেই সময়ে যেই বৈশিষ্ট্যে সালাত আদায় করেছেন ঠিক সেই পদ্ধতি সেই নিয়ম সেই বৈশিষ্ট্য অনুযায়ী সেই সময় যখন আপনি সুন্দর ভাবে সালাদ আদায় করবেন এর নাম হলো সালাদায়ে করা জি 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 একটা জিনিস জি দর্শকদের জানার দরকার যে ওই ব্যক্তি রাস্তু আলাসলামের যুগে মসজিদের নববিতে একজন সাহাবী হয়ে রাসুলের সামনে সালাত আদায় করলেন জি তাও তিন তিনবার তাও সালাত হয়নি হয়নি সমন্বয়ত উপস্থিতি আমরা আসলাম বিরতি দ্বারপ্রন্থে এখন ছোট্ট একটু বিরতি নেব বিরতির পরে আবার ফিরে আসবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন সাথে সম্মানিত উপস্থিতি আমরা ছোট্ট বিরতির পরে আবার ফিরে আসলাম খুব মনজ্ঞ এবং চমৎকার আলোচনা শুনছিলাম শেখ শহীদুল্লাহ খান মাদানির কাছে আবার সরাসরি তার কাছে যাচ্ছি বিষয় আপনি বলছিলেন যে সারাত আদায় করে কিন্তু যথাযথভাবে আদায় করে না আবার উদ্ধৃতি দেয় কিছু মানুষ সালাদ পড়লে এটা কায়েম করা হলো জি সালাত কায়েমের যে আমরা ব্যাখ্যা আলোচনা করছিলাম তাহলে আমরা স্পষ্টভাবে বুঝলাম কোরান এবং সুন্ন থেকে সালাত কায়েমের নির্দেশ আর সালাত কায়েম হল রাসূল সাল্লাল্লাহ আলি হোসাল্লাম যেই পদ্ধতিতে যেই নিয়মে যেই সময়ে সালাদ আদায় করেছেন ঠিক সেই সময়ে সেই পদ্ধতিতে সেই নিয়মে সালাত আদায় করার নাম হলো সালাত কায়েম করা সমাজে সকলেই আদায় করলেই সালাত কায়েম হবে আর না করলে হবে না এ কথাটি ভুল বরং আপনি যদি একজন ব্যক্তিও সমাজের সুষ্ঠু সুন্দরভাবে এই পদ্ধতিতে সালাত আদায় করেন ইনশাআল্লাহ আপনি সালাত কায়েম করেছেন আর সমাজের সব মানুষেরাই যদি সালাত আদায় করে কিন্তু ওই পদ্ধতিতে যেটাকে আল্লাহ রাসুল সাল্লুসাল্লাম নাকচ করে দিয়েছেন বলবো আমরা সমাজে কেউ সালাদ কায়েম করেনি সাহাবাই সাহাবাইকারগন রাসুল সাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাদ শিখা ও শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কত তৎপর ছিলেন ইমাম বুখারি রাহম বুখারিতে হাদিস নিয়ে এসেছেন সাহাবি মালিক উবনুল হওয়াইরিস রদি আল্লাহ আনহু তিনি অনেক সময় বেশ কিছু মানুষ দেখলে তাদের কাছ সামনে গিয়ে দাঁড়িয়ে যেতেন কোনো সালাতের সময় নেই সালাতের উদ্দেশ্য নেই এমনি দাঁড়িয়ে যেতেন এবং বোকারি অধ্যায় বেঁধেছেন কোনো সালাত এর উদ্দেশ্য ছাড়াই সালাত অধ্যায় দাঁড়িয়ে গিয়ে তিনি বলতেন আমি তোমাদেরকে রাসুল সাল আলি হাসাল্লামের সালাদ বাস্তবে প্র্যাকটিক্যাল আমি তার নমুনা তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়িয়ে গিয়ে তিনি কিভাবে রুকু করেছেন আল্লাহ রাসুলসাল্লাম সেভাবে রুকু দেখাতেন কিভাবে সেজদা সেভাবে দেখাতেন কিভাবে বসা কিভাবে উঠা সব খুঁটিনাটি বিষয়গুলি সুন্দরভাবে রাসুল সাল্লিহামের বাস্তব পদ্ধতি দেখাতেন দেখার পর বলতেন যে এটাই হলো আল্লাহ রাসুল সাল আলীহাল্লামের সালাতের বর্ণনা সাহাবাই সাহাবাইকারগণ এই গুরুত্ব দিয়েছেন এ থেকে কি বোঝা যায় এ থেকে বোঝা যায় এটাই যে সালাত কায়েম এর অর্থ হলো রাসুল সাল্লাহিসাল্লাম থেকে বিশুদ্ধ সূত্রে যেভাবে প্রমাণিত হয়েছে সালাতের পদ্ধতি নিয়ম এটার নামে হলো সালাদা এই নির্দেশে আল্লাহ একাধিকবার দিয়েছে সালাত অলসতা বসত আদায় করে না অলসতার কারণে তাদের পরিমাণ সম্পর্কে বলুন আসলে যারা সালাত অলসতা বসত আদায় করে না ইচ্ছাকৃতভাবে ভাবে সালাদ বর্জন করে এমন ব্যক্তিদের পরিণতি সম্পর্কে কোন সন্দেহ নেই তার দুটি অবস্থা হবে প্রথম অবস্থা অলসতা করা। করতেছে কিন্তু খুব মতো রুগু করতে চায় না ঠিক মতো সেজদা করতে চায় না আট দিন একদিন পরে এটা হলো মূলত মুনাফেকদের একটা পরিচয় আল্লাহ সুবাহিমি বলছেন যে তারা সালাত আদায় করতো কিভাবে অলসের মতো তারা সালাত আদায় করত। মানে মানুষকে না দেখালে চলে না উপায় নেই পড়তে হয় যাচ্ছেই যেতে হচ্ছে তাই পড়ি তাই পড়ছি কোনো আসলে আন্তরিকভাবে তার কোনো গুরুত্ব নেই এটা প্রকৃতপক্ষে একটা মোনাফিকের স্বভাব মুনাফিকের সালাত এমনই ভাবে রসদ সাল্লাহামের যুগে ছিল একসের মানুষ সমাজে আছে যা সালাদ স্বীকারই করে না যদি কেউ সালাদকে স্বীকার না করে তাহলে কোনো সন্দেহ নেই সারা বিশ্বের সকল আলেম সমাজের একমতে যে সে মুসলিম নয় যে স্বীকার করে জি 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 আমাদের সমাজে বিভিন্ন রকমের সালাদ এবং বিভিন্ন সময় আদায় করে দেখা যাচ্ছে জহরের সালাদ কেউ পড়ছেন একটাই কেউ পড়ছেন আবার দেড়টায় পুনে দুইটায় জহরের সালাদ হজর সালাদ কেউ পড়ছেন দেখা যাচ্ছে যখন পড়েন কেউ তার চেয়ে এক ঘন্টা পরে দেড় ঘন্টা পরে অ্যাক্সিডেন্ট মানুষ পড়ে এই ভিন্নতার কারণটা কি আসলে এই ভিন্নতার এবং সমাধানটা কি আপনি একটা বাস্তব চিত্র তুলে ধরেছেন যে সমাজে এই ধরনের রয়েছে বিভিন্ন প্রকৃতির সালাদ বিভিন্ন প্রকৃতির সালাদ বিভিন্ন পদ্ধতির সালাদ বিভিন্ন সময়ের সালাদ জি 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 এই ভিন্নতার মূল কারণ হলো আমরা বলবো কোরআন এবং সহি সব কিছুর ঊর্ধ্বে প্রাধান্য না দেওয়া যখন এই কোনো মুসলিম করান এবং সহি সন্নাকে সব মত পথের ঊর্ধ্বে প্রাধান্য দেবে তখন প্রকৃত পক্ষে তাদের মাঝে তেমন ভিন্নতা খুঁজে পাওয়া যাবে না আর যখন করন ও সহি সন্না কথায় আছে থাকুক আমি যে মতে রয়েছি সেটাতেই চলবো আপনি যে মাঝাবে আছেন সেটাতে চলবেন আরেকজন যে তরিকায় আছে সেই অনুযায়ী চলবে আরেকজন তার মুর্শেদ যেভাবে গাইড দিয়েছে সেভাবে চলবে তখন এই সমাজে আপনি পাবেন ভিন্নতা এজন্য আমরা সকলকে এই পরামর্শই দিব এই আহ্বানে জানাবো যে সব মত পদ তরিকা মাঝাব বলে গিয়ে বর্জন করে আমরা যেন কোরআন ও সহি সন্ন্যার দিকে ফিরে আসতে পারি তাহলে আমাদের সময়ও মিলে যাবে পদ্ধতিও মিলে যাবে আমাদের সব কিছুই মিলে যাবে তো এই আমরা বললাম যে এর মূল কারণ হলো কোরআন ও সহি সন্নাকে প্রাধান্য না দেওয়া জি জি যদি সালাত আদায় করি জি তাহলে এর উপকারিতাটা কি। একটু সালাত আদায়ের উপকারিতা আদায়ের উপকারিতা সম্পর্কে ইসলামে অনেক গুরুত্ব এসেছে প্রথম বিষয় এটি হল আল্লা ফরজ করে দেওয়া একটি অন্যতম আবাদত এবাদতের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা যায় শুধু সন্তুষ্টি নয় বরং আল্লাহ রাবুল আলমিনের নৈকট্য লাভ করা যায় যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন বান্দা যখন সালাতে দাঁড়ায় ইউনা জি রব বাহু সে যেন তার রবের সাথে গোপন আলাপ শুরু করে দেয় আল্লাহ নিকট আল্লাহ অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে বান্দা যখন শেষ যায় ফাহুয়া আকরাব আইন্দা রব্বিহি শেষদা গেলে সেই শেষদারত অবস্থায় যেন সে তার রবের খুব নিকটে সে পৌঁছে যায় তাহলে বোঝা যায় যে সালাতের বড় উপকারিতা হলো এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গভীর সম্পর্ক তৈরি করে দেয় সালাত এর মাধ্যমে মানুষ সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করার সুযোগ পায় পাপ অশ্লীল কাছি একই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বর্ণনা দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলেন আব ইননাস সালাত তানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার শয়তান মানুষের কাছে অন্যায় অশ্লীলতা গলি নিয়ে আসবে কিন্তু সেগুলি থেকে বিরত থাকার একটি বড় ধরনের মাধ্যম হলো এ সালাত আল্লাহ নিজেই বলছেন যে এ সালাত মানুষকে অন্যায় অপকর্ম অশ্লীলতা সেগুলি থেকে বিরত রাখে বলে বোঝা যায় যে একজন ব্যক্তি তবে সালাত তার হতে হবে আল্লাহকে ভয় করে হতে হবে তার যথাযথ গুরুত্ব দিয়ে না হলে দেখবেন যে একজন ব্যক্তি সালাতো আদায় করবে আবার ধূমপানও করবে একজন ব্যক্তি সালাত আদায় করবে আবার মদ পানও করবে একজন ব্যক্তি সালাদ আদায় করবে আবার সুদ ঘোষক খাবে একজন ব্যক্তি সালাদ আদায় করবে আবার বেপরদাও চলবে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় মুসল্লির সংখ্যা অনেক বাড়ছে দুর্নীতিও বাড়ছে এই আয়তের সাথে কি সাংঘর্ষিক এই আয়তের সাথে সাংঘর্ষিক তো অবশ্যই এই জন্য আমরা বলবো যে এটি পক্ষে তাদের সালাতে অনেক শৈথিল্যতা ও দুর্বলতা এসে গেছে কারণগুলো যদি উল্লেখ করে যে এর একটি সালাতও পড়ছে আবার জি এগুলো করছে এর একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে যে মানুষ সালাত আদায় করছে ঠিকই কিন্তু আল্লাহ আল্লা সুবহানো তালার এই সালাতের মাধ্যমে প্রিয় হওয়ার চেষ্টা করছে না বরং একটা দায় সারা যেন সালাত আদায় করছে যে যদি আমি সালাত আদায় না করি মানুষ মনে করবে আমি বেনামাজি মানুষ একজন বাপ পড়ছে তাই পড়ে মানুষ মনে করবে আমি বেনামাজি তাই নামাজ না পড়ে উপায় নাই বা বাবা পড়ছে আমি না পড়লে কেমন হয় বা ছেলে পড়ছে বাবা না পড়লে কেমন হয় বা ভাই পড়ছে আরেক ভাই না পড়লে কেমন হয় বা আমি না পড়লে মসজিদের খতিব সাহেব বলবে যে এই লোকটা সালাত আদায় করে না এই ধরনের বেশিরভাগই লোক দেখানো আর এই লোক দেখানো সালাত আদায় ধ্বংস সেই মুসল্লিদের জন্য যারা সালাত আদায়ের ক্ষেত্রে অত্যন্ত গাফিল অমনোযোগী আবার আদায় করলেও সেটা কি করে মানুষ দেখানোর জন্যই আদায় করে থাকে নতে বেটি জঘন্যতম অপরাধ জি এই জন্য আমরা বলবো যে কাফেল হওয়ার একটি বড় কারণ হলো আল্লাহকে ভয় কম করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিষয়টি তাদের মাঝে কম থাকা সেখানে কে সালাত আদায় করে বিশুদ্ধ পদ্ধতিতে আদায় করে কিন্তু ওয়াক্তের ব্যাপারে গাফেল এ ব্যাপারে বলুন ওয়াক্তের ব্যাপারে যদি কেউ গাফেল হয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাত ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা জি আল্লাহ সুবাহের জন্য সালাত যার যেমন খুশি যখন ইচ্ছা তখন আদায় করবে এমন সুযোগ দেন বরং সালাতের জন্য নির্দিষ্ট সময় সীমা আল্লাহ রাবুল আলমিন দিয়েছেন যার বিস্তারিত বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলী হিসাল্লাম দিয়েছেন অতএব যথাসময়ে সালাত আদায় না করে অন্য সময় সালাত আদায় করা এটাও এক প্রকার মুনাফিকির পরিচয় যেমন একটা হাদিসে স্পষ্টভাবে এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মুনাফিকরা কি করবে তারা অপেক্ষা করবে এই সালাতের সময় শেষ হয়ে যাচ্ছে তখন দৌড়ে ছুটে এসে কাকের মতো দুটি ছকড় দিবে মুরগির মতো ধীরে ছকড় দিয়ে সালাত আদায় করবে এটা হলো মুনাফিকের সালাত যথা সময় আদায় না করে বিলম্ব করে ইচ্ছাকৃতভাবে দেরিতে সালাত আদায় করা বরং সঠিক সময়ে সালাত আদায় করার অনেক পূজ্য ও গুরুত্বপূর্ণ মর্যাদাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিয়েছেন জাযাকাল্লাহ সম্মানিত অতিথি আপনাকে অনেক ধন্যবাদ দর্শক মন্ডলী আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলাম আমাদের আমন্ত্রিত অতিথির কাছে আপনাদেরকে এবং আমাদের অতিথিকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বে বিদায় নিচ্ছি আবারও কোনো পর্বে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ এই আশা ব্যক্ত করে এবং আপনাদের কল্যাণ কামনা করে দোয়া করে বিদায় নিচ্ছি সুবাহান আকাল আহমদিকা আশহাদুহ আল্লাহিং তাস্তাক বাহিকা السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ